আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমন আহমেদ অ্যাডভান্স আইটি থেকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব যে এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে আপনি একই সাথে যদি অনেক ডেটা থাকে সেখানে সিরিয়াল নাম্বারগুলো কীভাবে আমরা দিই। আমরা দেখি নর্মালি এখানে বিশাল একটা সিরিয়াল, যদিও এখানে একটা সিরিয়াল দেওয়া থাকে এক্সেলের, এটা হচ্ছে রো নাম্বার। হ্যাঁ, তো আমরা ম্যানুয়ালি অনেক সময় প্রিন্ট আউট করার জন্য এখানে সিরিয়াল নাম্বার দিয়ে থাকি, যে 1, 2, 3 এভাবে সিরিয়াল নাম্বার দিয়ে থাকি। তো আসলে যে এখানে যদি অনেক ডেটা থাকে সেক্ষেত্রে কিন্তু এই সিরিয়াল নাম্বারগুলো এভাবে ম্যানুয়ালি দেওয়া অবশ্যই একটু কষ্টকর ব্যাপার, কারণ এখানে মোটামুটি আমার এই শিটটাতে যে পরিমাণ ডেটা আছে প্রায় 900টা রো, এখানে অনেক সময়ের ব্যাপার এভাবে যদি ম্যানুয়ালি আমরা করতে যাই। রেদার আমরা আজকে দেখি যে খুব ইজিলি উইদিন এ ফিউ সেকেন্ডস আমরা কীভাবে থাউজেন্ডস অফ ঘরের ডেটা, থাউজেন্ডস অফ রোর সিরিয়াল নাম্বার একসঙ্গে দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালে চলে যাওয়া যাক। এ পর্যায়ে আমাদের যেটা করতে হবে, এই সিরিয়াল নাম্বারটা আসলে দুইভাবে দেওয়া যাবে। নাম্বার এক, আমি দুইটা প্রসেসই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এক নাম্বার স্টেপ হচ্ছে এখানে আমি জাস্ট একটা এক লিখব, লিখে এই যে দেখেন এই জায়গাটাতে একটা চারকোনা ঘরের মতো আছে, চারকোনা ঘর। হ্যাঁ, তো এইটাকে জাস্ট ক্লিক করে ধরবো এবং টেনে নিয়ে আসবো একদম নিচ পর্যন্ত, আমার ডেটা যে পর্যন্ত আছে এ পর্যন্ত টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই যে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এখানে, ঠিক এই প্লাস চিহ্নটার মধ্যে এই এখানে একটা নিচের দিকে রো আছে, রোটাতে ক্লিক করবেন এবং ফিল সিরিজ। ওকে, ডান। দেখেন আমাদের সবগুলো সিরিয়াল হয়ে গেছে, এক থেকে এখানে 922টা সিরিয়াল হয়ে গেছে। খুব ইজিলি, কয়েক সেকেন্ড সময় লাগছে, সর্বোচ্চ 5 সেকেন্ডও লাগেনি। ওকে, তো এই হচ্ছে একটা ওয়ে। তো দ্বিতীয় উপায়টা হচ্ছে জাস্ট এখান থেকে আপনাকে এটুকু একটা এক লিখতে হবে, লিখে সেই আগের বারের মতো এখানে ধরে চারকোনাটা টেনে একদম নিচ পর্যন্ত নিয়ে আসতে হবে। নিচ পর্যন্ত নিয়ে আসার পরে যেটা কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দিলাম, এবার আর আমরা এখানে ক্লিক করব না। এখানে ক্লিক না করে হোম ট্যাবের আন্ডারে এই যে ফিল একটা কথা লেখা আছে, ফিলের এইখানে যে নিচের দিকে একটা অ্যারো আছে, এই অ্যারোতে যদি ক্লিক করি এখানে দেখব সিরিজ। তারপর এরকম একটা পপ আপ উইন্ডো ওপেন হবে আপনাদের সামনে, যেখানে এখানে ভ্যালু থাকবে স্টেপ ভেল 1, আপনি 1-1ই রাখেন, কারণ 1 থেকেই সে শুরু হবে। দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে, 1 থেকে শুরু করে 922 পর্যন্ত। এই হচ্ছে ইনসার্ট করাটা। তো ইনসার্ট করাটা আসলে খুবই সোজা, একদম খুবই সিম্পল। আশা করি এটা নিয়ে আসলে ভিডিও না বানালেও পারতাম আমি, তারপরেও বানাচ্ছি কারণ অনেকেই নতুন এক্সেল শিখতে চাচ্ছে বা শিখতেছে। হ্যাঁ, তো তাদের জন্য, তাদের যাতে উপকার হয় যার কারণে আমি জিনিসটা দেখালাম। তো ওকে, আজকের ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্তই। টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অপিনিয়ন বা সাজেশন থাকে, ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে, বা যদি কোনো হেল্প লাগে সে হেল্প করতে। আর এখনও যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো সবার আগে আপনি পান। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।